পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে রোববার সন্ধ্যা 7টায় রাজধানীর বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খান। চাঁদ দেখা কমিটির যে ঘোষণাপত্র সেটা আমি পাঠ করে শোনাতে চাচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রশাসনিক বিভাগ, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে বাংলাদেশের আকাশে হিজরি 1443 সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্ধ 29 রমজান 1443 হিজরি, 18 বৈশাখ 1429 বঙ্গাব্দ, পহেলা মে 2022 খ্রিস্টাব্দ রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায় পহেলা শাওয়াল 1443 হিজরি, 20 বৈশাখ 1429 বঙ্গাব্দ, 3রা মে 2022 খ্রিস্টাব্দ মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। হিজরি বছরের নবম মাস রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দশম মাস শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয় সুন্দর সুষ্ঠুভাবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।